আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিউয়ার্স, অনেকেই স্যাটেলাইট টেলিভিশনের মতন এল শেপ অ্যাডভার্টাইজ দিতেছেন, আসলে কিভাবে এই এল শেপ অ্যাডভার্টাইজ দেন তা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তো এই এল শেপ অ্যাডভার্টাইজ কয়েকটা ওয়েতে দেওয়া যায়, যেমন প্রিমিয়ার প্রো থেকে, আফটার ইফেক্ট থেকে, ক্যামতাসিয়া, তাছাড়াও বিভিন্ন ধরনের এডিটিং সফটওয়্যার আছে, তার মাধ্যমে আপনার ভিডিও এডিট করার সময় এল শেপ অ্যাডভার্টাইজ করতে পারবেন। তো আমরা কোনো এডিটিংয়ের পর্যায়ে না গিয়ে আমরা সরাসরি কীভাবে ভিমিক্স থেকে এল শেপ অ্যাডভার্টাইজ দেবো সেটা শিখাবো। তো ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, অবশ্যই শিখতে পারবেন কীভাবে ভিমিক্সে এল শেপ অ্যাডভার্টাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স, সরাসরি আমরা ভিমিক্সের সফটওয়্যারে চলে আসলাম। তো ভিমিক্সের সফটওয়্যার ওপেন করার পর ইন্টারফেস কেমন থাকবে আমরা কম বেশি সবাই এটা জানি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা হবে, দেখুন অ্যাড ইনপুটের পাশে একটা তীরচিহ্ন আছে, তো এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ব্ল্যাঙ্ক, তো ব্ল্যাঙ্কের উপরে আপনি একটা ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে কালার নামে একটা অপশন আসলো, তো এখান থেকে আপনি এখানে দেখুন যে গিয়ার আইকন বা কনফিগার, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট এই অপশনে আসবেন, এখান থেকে আপনার যে কোনো একটা কালারকে মার্ক করে নেবেন। জাস্ট আমি মার্ক করে নিলাম, তো আমি রেড কালারটা দিলাম। তো রেড কালার দেওয়ার পর এখান থেকে আসবেন পজিশনে ভিউয়ার্স। পজিশনে আসার পর এখান দেবেন 0.8, তো 0.8 দেওয়ার পরে আপনি আসবেন নিচে প্যান এক্স, তো প্যান এক্সে আপনি দেবেন 0.2, এজ এ সেমভাবে 0.2 করে দিবেন। তো করার পরে আপনি জাস্ট কেটে দিলেন, তো দেখুন এখানে আমার একটা এল শেপের শেপ আসলো। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে ভিউয়ার্স। তো জাস্ট স্ক্রিনশট নেই, এখানে দেখুন যে ক্যামেরা অপশনটা আছে, আমি আবারও দেখাই ভিউয়ার্স। এই যে দেখুন একটা ক্যামেরা নামে, তো এটা ক্লিক করার পরে একটা স্ক্রিনশট আসবে, তো এটাকে আমরা যে কোনো নামে সেভ করতে পারি। তো এখানে ডাবল টু দিয়ে আমি সেভ করলাম আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য, জাস্ট সেভ করে দিলাম। তো সেভ করার পরে আমরা ফটোশপে আসব। ফটোশপে আসার পরে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ভিউয়ার্স, সেই স্ক্রিনশটটা এখানে ওপেন করব আমরা। তো দেখুন যে ডাবল টু নামে সেভ করেছিলাম, তো সেটা ওপেন করলাম আমি। ওপেন করার পর দেখুন ভিউয়ার্স এখানে একটা পিএনজি এল শেপ আছে, তো এটাকে আমি মার্ক করে দিই আগে। এভাবে আপনার স্কেল টান দিবেন, জাস্ট বসিয়ে দিবেন, এভাবে স্কেল টান দিবেন, জাস্ট বসিয়ে দিবেন। তো এখানে যে কালারটা আছে ভিউয়ার্স, তো আমি আরেকটা লেয়ার নিলাম, তো এই কালারটা আমার দরকার নেই, জাস্ট এটাকে অফ করে আমি উপরে কালারটা রেখে দিলাম। এরপর এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল নামে অপশন আছে, তো রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে যে কোনো কালারে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, তো এখানে রেড কালার আছে, আমি ভিন্ন যে কোনো একটা কালার নিলাম, এটা নিলাম। অ্যাজ এ সেমভাবে আবারও নিচ থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, তো দেখুন আমার কিন্তু একটা এল হয়ে গেল। জাস্ট আবার লেয়ারে আসবেন, লেয়ারে আসার পর এখান থেকে দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখবেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটার উপরে ক্লিক করবেন। জাস্ট শেষ, আমার আর কোনো কাজ নেই। নিচের এল শেপটাকে আমি ডিলিট করে দিলাম, উপরেরটা রেখে দিলাম। জাস্ট এবার আমি এটাকে সেভ করবো ভিউয়ার্স, পিএইচডি ফাইলে সেভ করবো। তো সেভ অ্যাজ, আবার এখানে আসি, তো এখানে এল ব্যান্ড লিখে দেই, এল ব্যান্ড অ্যাড, তো ওকে। আমার কিন্তু কোনো কাজ নেই ভিউয়ার্স, ওকে করে দিলাম। এরপর আপনারা ফটোশপটা কেটে দিন, কেটে দেওয়ার পর এটাকে আমরা অ্যানিমেশন করবো ভিউয়ার্স। তো এটাকে যারা প্রিমিয়ার প্রো বা ক্যামতাসিয়া বা আরও যতটুকু ধরনের এডিটিং সফটওয়্যার আছে তার মাধ্যমে যদি আপনি অ্যানিমেশন করতে পারেন তো বেটার। তো আমি সহজভাবে আপনার কীভাবে অ্যানিমেশন করবেন সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনার জেটি ওপেন করবেন, আপনাদের ভিমিক্সে যে জেটিটা থাকে সেটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আমি সহজে একটা অ্যানিমেশন দেখাবো যে আপনারা কীভাবে অ্যানিমেশন করতে পারেন। তো আমি চাইতেছি না ভিডিওটা দীর্ঘায়িত করার জন্য, এই জন্য শর্ট ওয়েতে আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে ফাইলে আসবেন, আসার পরে দেখবেন ইনপুট পিএইচডি ভিউয়ার্স, আমরা যে একটু আগে যেটা পিএইচডি ফাইলে ই করলাম সেটাকে নিয়ে আসবো। অ্যাড পিএইচডি মে, হ্যাঁ ওকে আসবে, একটু ওয়েট করুন। আমরা যে একটু আগে যেটা সেভ করছিলাম ভিউয়ার্স, তো দেখুন এখানে কিন্তু জিনিসটা আসলো। তো জাস্ট এটাকে কীভাবে আপনারা অ্যাড করবেন বা অ্যাডভার্টাইজ করবেন সবাই কম বেশি জানি। জাস্ট এখানে ইমেজে আসবেন, যদি আপনাদের কোম্পানির কোনো ইমেজ থাকে বা যাই থাকে সেটাকে আপনারা বসিয়ে দিতে পারবেন এখানে। তো এখান থেকে আমি মনে করি মিনারেল ওয়াটার একটা অ্যাড দিব, জাস্ট এখানে বসাবো, এভাবে বসাবো, তারপর এটার উপরে ক্লিক রেখে অ্যানিমেশনে আসবো। অ্যানিমেশন থেকে আমরা ফেড দিব, ফেড
থেকে ডিউরেশন আমি 2 দিলাম এবার দেখাই দেখছেন ভিউয়ার্স একটা অ্যানিমেশন আসলো তো এইভাবে জাস্ট আপনারা এখানে কিছু লেখা অ্যাড করে দিতে পারেন জাস্ট এইভাবে কিছু লেখা অ্যাড করার পরে একটা অ্যাডভার্টাইজ হবে তো একটা আপনারা অনেকে যারা জেটি সম্বন্ধে আইডিয়া আছে বা জেটি কাজ জানেন তার এই কাজটা খুব সহজে করতে পারেন তো জাস্ট আমি দেখাচ্ছি এটাকে আমি একটা এরকম অ্যানিমেশন করেছি জাস্ট এই সময় কমের জন্য আমি পুরো অ্যানিমেশনটা দেখলাম যে কিভাবে অ্যানিমেশন করে জাস্ট এইভাবে একটা অ্যানিমেশন করবেন করার পরে আপনারা জাস্ট সেভ দিবেন এখানে যাবেন সেভ অ্যাজ এখান থেকে আমি এই মানে একটা সেভ করে দিলাম ফাইলটাকে করার পরে ভিউয়ার্স এই ফাইলটা আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো যে আপনারা ডাউনলোড করে কাজটা প্র্যাকটিস করতে পারবেন যে কীভাবে আসলে কাজটা করে সেটা আপনারা করতে পারবেন তো আমি এটা কেটে দেওয়া এটার দরকার নেই তো দেখুন ভিউয়ার্স এখানে যে ভিমিক্সে যেগুলো আছে সেম এভাবেই থাকবে আমরা আবার অ্যাড ইনপুটে আসবো অ্যাড ইনপুটে আসি খুব সহজ হইতে দেখাবো ভিউয়ার্স এটা কয়েক স্টাইলে করা যায় এল শেপ অ্যাডভার্টাইজ তো যারা নতুন বা কাজ শিখতেছেন তাদের জন্য সহজ ওয়েতে আমি শিখেছি যে কীভাবে সহজ ওয়েতে করতে পারবেন তো এখান থেকে ভার্চুয়াল সেটে আসব তো ভার্চুয়াল সেটে আসার পরে ব্ল্যাঙ্ক এটা নিব জাস্ট ওকে করে দিব আর কোনো কাজ নেই ভিউয়ার্স তো এবার যে আমরা এটা এটারও আর দরকার নেই আমরা এটা কেটে দিই এটার দরকার নেই তো আমরা যে এল শেপ যেটা নিছিলাম তো সেটাকে নিয়ে আসবো তো এটা টাইটেল অ্যান্ড ট্রিগার কারণ এটা আমি টাইটেল অ্যান্ড ট্রিগার অ্যানিমেশন করছি ভিউয়ার্স এটা বিভিন্ন ওয়েতে অ্যানিমেশন করা যায় তো আপনারা বিভিন্ন ওয়েতে অ্যানিমেশন করে নেবেন জাস্ট এখান থেকে এটাকে আমরা ওকে করে দিলাম ওকে দেখুন এখানে কিন্তু আমার এল শেপে একটা আসলো তো আসার পরে আমরা এবার নিব একটা ভিডিও যে ভিডিওর উপরে আমাদের এল শেপটা আসবে তো এটা আমার এল শেপে তো আমার নিজের ভিডিও তো আপনাদের ভয়েস রেকর্ডের জন্য আমি এটা সাউন্ডটা অফ করে দিব এটা আপাতত সাউন্ডটা অফ করে দেই তো এটা সাউন্ড অফ করে দেই আমি একটু তো ভিউয়ার্স আমার ভিডিওটা এখানে আসলো তো এটা আমার এল শেপ এটা আমার ভিডিও তো এবার দেখুন এই যে ভার্চুয়াল সেটে আছে এই ভার্চুয়াল সেট আমার তো ভার্চুয়াল সেটে সেট আপে আসবো তো ব্যাকগ্রাউন্ড অপশন থাকা অবস্থায় আমি আমার এল শেপ যেটা আছে এল শেপটাকে ক্লিক করে দিলাম দেখুন এটা আমার এল শেপ দেন সেকেন্ড লেয়ার যে লেয়ার ওয়ান এখানে আমি আমার এই ভিডিওটা এখানে বসিয়ে দিলাম তো আসলো তো এইটা হলো আমার ভার্চুয়াল সেটের তো এখানে কিন্তু কোনো কাজ করা লাগবে না ভিউয়ার্স এটা জাস্ট আমি জিরো করে দেই এটাকেও জাস্ট জিরো করে দেই ওকে তো এটা আমার ভার্চুয়াল সেটের মেনি তো এখান থেকে গিয়ার আইকন বা কনফিগার এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর ভিউয়ার্স আমরা আসবো পজিশনে তারপর দেখুন এই যে লেয়ার অ্যান্ড মাল্টিভিউ তো মাল্টিভিউতে আসার পর দেখুন আমার উপরে হয়েছে আমার এল শেপ নিচে আমার যে ভিডিওটা তো এটা দুই নম্বরে আমি এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা যে সলিড কালার নিছিলাম যে মাপটা দিছিলাম অ্যাজ এ সেমভাবে এখানে এই মাপটাই দেবো 0.8 তো আবার এখানে 0.2 তার মানে আমার এটা কিন্তু ফিক্সড হয়ে গেল জাস্ট এইটুকুই কাজ আর কোনো কাজ নেই ভিউয়ার্স আমার তো এটা আমার অরিজিনাল ভিডিওটা এটা আমার এল শেপ তো এবার আমি যে কাজটা করব আমার এল শেপটাকে আমি অ্যাডে নিয়ে আসব তো এর জন্য আগে আমার যে সলিড ভিডিওটা এখানে রাখলাম টিভি মনিটরে আর এটা দেখুন এখানে আছে তো জাস্ট আমি দেখাচ্ছি আপনারা কীভাবে এল শেপ করবেন এখানে দেখুন কয়েকটা ওয়েতে আপনি ই করতে পারেন তো কুইক প্লে কাট তো আমি মার্জ করবো তো মার্জিন করলে দেখুন কী হয় আবার দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স তো খুব সহজে আপনারা একটা এল শেপ অ্যাড করতে পারতেছেন তো ভিউয়ার্স আমি চিন্তা করতেছি পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন টেলিভিশন চ্যানেল যেভাবে অ্যাড শো করায় সেটা উপরে হোক সাইটে হোক বিভিন্ন ধরনের অ্যাড শো করায় তো এই অ্যাডটা কীভাবে তৈরি করে আমি পর্যায়ক্রমে আপনাদের শিখাবো তো এই পর্বে আমি শিখলাম আপনারা কীভাবে খুব সহজ ওয়েতে এল শেপ অ্যাডভার্টাইজ করতে পারবেন তো এই এল শেপ অ্যাডভার্টাইজের বিভিন্ন ধরনের ওয়ে আছে ভিউয়ার্স তো আমি সব ওয়েতে শিখালাম না একটা শর্টকাট ওয়েতে আমি আপনাদের শিখালাম তো ভিউয়ার্স এই ধরনের টেলিভিশন চ্যানেল রিলেটেড যদি আরও নিত্য নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ